হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য আরও একটি ফ্রেশ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব একটি ট্রিক্সের সম্বন্ধে। তো ট্রিক্সটি হলো যে কালাহারি ম্যাপে আমরা যখন র্যাঙ্ক পুশ করি তখন অনেকেই থাকে যারা মরে যায় ফার্স্টে নেওয়া মাত্র। তো এই কাজটা করলে তোমরা আমার মতে যে ফার্স্ট জোনটা ওখানে পেয়ে যাবে, সেকেন্ড জোন পর্যন্ত তোমাকে নিজের মতো করে খেলতে হবে। তো এই ট্রিক্সটি শুধুমাত্র যারা র্যাঙ্ক পুশ করবে তাদের জন্য, আর যারা বন্ধুদের কাছে একটু অন্যরকম হতে চায়, দেখো সবাই বন্ধুদের কাছে অন্যরকম হতে চায়, তো তাদের জন্য। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমে নেমে গেছি আমরা কালাহারি ম্যাপে। তো আমাদের সাথে কিছু ম্যান নেমেছে, আমরা প্রথমে তাদেরকে মারার চেষ্টা করব, মারার পরেই আমরা ট্রিক্সটি শুরু করব। তো চলো, আমার টিমমেট একজনকে মেরে দিয়েছে, তো আমার হাতে রয়েছে P90। কোনো এনিমি পাই নাকি দেখা যাক, যে আমি মারতে পারি নাকি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাই গেম প্লের ভিডিও আনো, খুবই তাড়াতাড়ি আনার চেষ্টা করছি গেম প্লের ভিডিও, একটু সবর করো। সবুরের ফল সবুর করতেই হবে, কিছু করার নেই। তো প্রথমে নিজেকে একটু ভালোভাবে তৈরি করার জন্য এরকম ভিডিওই বানাতে হবে, তারপরে ধীরে ধীরে গেম প্লের ভিডিও। আর তোমাদেরকে কী করতে হবে, আমাকে আমার গেম প্লে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, এখানে একজন ম্যান দেখেছি, পায়ের শব্দ পাচ্ছি, তো প্রথমে তাদেরকে মেরে দিই। সব মারামারির পরে তারপরে কথা বলছি। তো এনিমি আমি এখনও দেখতে পাইনি, কিন্তু পায়ের শব্দ পাচ্ছি। তো আমার টিমমেট এনিমিকে দেখতে পেয়ে গেছে, ওকে ওর সাথে ফাইট চলছে এই মুহূর্তে এনিমির। তো আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেননা এইরকম ভিডিও আমার চ্যানেলে এবার থেকে আসতেই থাকবে। এবং তোমরা তো জানো আপডেট সম্পর্কিত ভিডিওগুলি আসে প্রত্যেক দিন, তো ভিডিও অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো আমার এখন একটা কিল হয়নি, তো আমি একটা কিল করার চেষ্টাই করব। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে এই যে ট্রিক্সের ভিডিওটি। তো আমি চাইবো যে আমার সাথে যে টিমমেট আছে, তো সেও অবাক হয়ে গেছে কী করে হলো। তো তাকেও আমি বলিনি ফার্স্ট যে আমি যে একটি ট্রিক্স করতে যাচ্ছি সেটা বলিনি। তো আমার সামনে ম্যান, তো হেডশট, ভাই হেডশট দিয়ে দিয়েছি। এবার আমরা ট্রিক্সটি করার জন্য সামনের দিকে যাব। তো তার আগে বলে দিই যে এরপরের যে ভিডিওটি আসছে আরও ইন্টারেস্টিং, আর তোমাদের জন্য একটি স্টোরি ভিডিও বানানোর চেষ্টা করছি। তো একটু ওয়েট করো, স্টোরি ভিডিও আসবে। আর এই ভিডিওটি দেখা মাত্র অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও মজা নিতে পারে এইরকম ভিডিও বা এইরকম ট্রিক্স তারা জানতে পারে। তো চলো, ফার্স্ট আমাদেরকে এই যে গাড়িটা রয়েছে পড়ে থাকা গাড়ি, তো এই গাড়িটার কাছে আসতে হবে। সে যাক, তোমার কাছে যা গান থাকুক যা থাকুক, গাড়িটার কাছে আসতে হবে ফার্স্ট। তো দেখতে পাচ্ছ গাড়িটার কোনখানে বসতে হবে, ওইখানে বসার পরে তোমাকে কী করতে হবে, তোমার যে মোবাইলের ডাটাটি রয়েছে ওটা অফ করে দিতে হবে। তো ডাটাটি আমি অফ করে দিয়েছি, নেটওয়ার্ক কানেকশান ইরর দেখাবে দু একবার, তো ওটাকে তোমরা ওকে করে দেবে। তারপর তোমাদেরকে কোথায় পর্যন্ত যেতে হবে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তোমাদেরকে একসাথে দৌড়তেই হবে, কোনো রকমভাবে দাঁড়ানো চলবে না, দৌড়তেই হবে। তো একেবারে দৌড়ে দৌড়ে একটা জায়গায় গিয়ে শেষ মুহূর্তে দাঁড়াতে হবে, তো সেটাকেও দেখাচ্ছি এবং কিভাবে কাজটা হবে কি হবে সবই দেখাচ্ছি। তো চলো, এসে গেছি এই একেবারে এই পাহাড়গুলোর কাছে, এসে তোমাদেরকে দাঁড়াতে হবে যেখানে আমরা যেতে পারি না। তো ওখানে আসার পর ডাটাটাকে অন করে দিতে হবে। ডাটা অন করার পরে তোমাদের কী হতে হবে, গানগুলো চেঞ্জ করতে থাকতে হবে, এক্সচেঞ্জ করতে থাকতে হবে গানগুলো। গানগুলো এক্সচেঞ্জ করতে থাকলে ধীরে ধীরে, তো তোমার যখন নেটওয়ার্কটা চলে আসবে ওপর, এখন আমার 99 দেখাচ্ছে, দেখো তো ওটা আমার চলে এসেছে। তো আমি এখন ঢুকে গেছি ট্রাকের নিচে। তো এই মুহূর্তে যদি আমি এখানে, দেখো ফার্স্ট জোন অলরেডি দিয়েছে, তো ফার্স্ট জোন সেকেন্ড জোন যতগুলো জোন দেবে সবগুলোই আমি পেয়ে যাব। তো এই ছিল আজকের ট্রিক্স। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেননা এইরকম ভিডিও এই চ্যানেলে আবারও আসবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সতর্কে থাকো, আর কিছু না, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। তো চলো, বাই বাই ফ্রেন্ড।